ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস প্রথমবারের মতো ফ্রান্স সফর করছেন। তিন দিনের সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলাও। বুধবার প্যারিসের কাছে অর্লি বিমানবন্দরে তাদের স্বাগত জানান ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বন। একই সঙ্গে ফ্রান্সের বিজয়স্তম্ভ আর্ক দ্য ট্রায়ম্ফে পৌঁছালে তাকে স্বাগত জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রো। এ সময় ছিল নানা আনুষ্ঠানিকতা। পরে রাষ্ট্রীয় ভবন এলিজি প্রাসাদে পৌঁছালে সেখানেও রাজা চার্লসকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। রাষ্ট্রীয় নৈশভোজের পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন ম্যাক্রো এবং চার্লস। এতে ব্রেক্সিট সহ ব্রিটেন ও ফ্রান্সের দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেন তারা। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। সফরকালে রাজা তৃতীয় চার্লস ফ্রান্সের সিনেটে বক্তৃতায় অংশ নেন। রাজার বক্তব্যের সময় সিনেট সদস্যরা দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানান। এ সময় তিনি যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে কাজ করার প্রতিশ্রুতি দেন। ইউক্রেন যুদ্ধে মিত্র হিসেবে ফ্রান্সকে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টিও উল্লেখ করেন রাজা চার্লস। পরিবেশগত হুমকি থেকে বিশ্বকে রক্ষা করার জন্য ফ্রান্স ও ব্রিটেনের যৌথ চুক্তির জন্য আহ্বান জানান। রাজকীয় এ সফরে রাজা চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলা সেন্ট সেন্ট ডেনিস ফুটবল ক্লাব, প্যারিস সেন্ট জার্মে, নটরডেম ক্যাথেড্রাল এলাকা পরিদর্শন করেন ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস।